আমার খায় আর চায়ের মধ্যে পাকা দুটো আড়াইটা একদম পাকা খাওয়াবে। খাওয়ার জন্য সবকে ছয় শিখতে হবে দুটো টাইমে খেতে হবে। একদম গরম গরম ভাত তাই জন্য এরকম একটা কাজ খুঁজছিলাম যে টাইম টেবিলে খাবো আবার কাজও হবে দুটো পয়সাও হবে তাই এইসব করা। আগে হচ্ছে এই যে বাগানের লাউ মুগ ডাল দিয়ে কি বানালি ওটাকে আবার আবার কিনে আনলি ওটা কোথায় গেল? ভালো মাছ কালকে নিয়েছি পুটি মাছ এরকম ফুলকপি দিয়ে দর্শন আসা পুটি মাছ আমি ওই জন্য মাংস নিয়ে এসছি মাংস খাবি দেখ মরে যাই খাই দাদা যা দেবা অঙ্গে তাই যাবে সঙ্গে ঠিক আছে এত কটা ভাত দে দুটাই নিদি জল ভরলি না উঠাবো কি করে দারুন টেস্ট তুই লেবু লবণ নিয়ে হাফ চামচ লবণ মাংস ও তো নিতে এসছে লোক ওখানে উপর থেকে পাঠিয়ে দিচ্ছে তোর কাজ যা সিগন্যাল দিয়ে দে মাংসটা খুব লাইট হয়েছে আর খুব মাছটা ফুলে দে মাছটা ওই মাছটা বড় মাছটা আই কবি দিস না আচ্ছা খাই দিবি নুন দিছিস কি না চল চল ছুটে আগে ছুটে ফাটাল হয়েছে বাবা খাবে পুটি মাছ ডাল দিয়ে আর খাবে মুরগি মাংস তা যে নিয়ে যাচ্ছে আর কোথায় নিয়ে যাবে ডালটা লাগে অল্প পুটি মাছ ছিল তাই মুরগি মাংসটা নিয়ে আসলাম
কিন্তু এটা কি হবে? আরে ভাত দে মা, উনি খাবো না, আমি পিলে খাবো খালি। দাদা আছে নাকি খাবো? শেষ করার আগে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, পারলে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটা যদি লাল হয়ে থাকে তাহলে সেটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে। যাতে আমার নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করবো তখন তখন নোটিফিকেশান পেয়ে যাবে। ঠিক আছে, আমি বলে শেষ করলাম। মা মাংস খায় না, তো আজকে বলছে মাংস খাবে, হাত হাত দিয়ে খেতে পারছে না, হাত একদম মানে বলবো শেষলেস হয়ে যাওয়ার মতো কাজ করছে হাত। কোনটা দেবো, মাংস দেবো না কাঁটা দেবো? আমি খাচ্ছি না, তাই দেখো খাইনি আমি, তুষির জন্য রেখেছি। আমি মাংস আমার পছন্দ না, আমি তো ঝোল খেতে পছন্দ করি মাংসের বেশি। এটা খাবা বিড়াল হয়ে গেছে তুমি, গাছের লেবু দিয়ে একটু ভাতের সঙ্গে মিশিয়ে খাই, একটু লেবু চিনি কেমন টেস্ট হয়েছে দেখি। গাছের লেবুর সঙ্গে আর বেশি দিন বাজবে না, এবার আমাকে বিয়ে করতেই হবে। এখন এই আছে এই মরে যাবো, তোমার যা অবস্থা। কালকে এরকম ঝোলটা পিয়ে খেয়েছি তো লেবু দিয়ে, লেবু দে দেখি মাংসটা দেবো, মাংস দেখি দেখি আমি দিলে কাটা আছে খাবে, লোভ লেগে গেছে। নরম মাংস, মাংস গুলো আমি কষাই নিত, এগুলো সিদ্ধ করা মাংস, মশলাটা শুরু করেছি নরম হয়ে গেছে মাংস গুলো, ওই জন্য তো ছিবড়া হবে না মাংস কাবাবের মতো ছিবড়া হবে না। বন্ধ করছে আজকে, লিখে দে সব, লিখে দে। আমার ছেলে দেখতে পাবে এভাবে খাওয়াচ্ছে আমার মাকে, আমি তো আমি ঠাকুমাকে দেখতে পাইনি, আমার দিদাকে আমি দেখতে পাবে, আমার ওই জন্য আমি ভিডিও করে রাখছি। তো আটকে না।
হয়েছে তো ভাত লাঞ্চ হয়ে গেল বাবা জমিয়ে খেলাম আজকে আজকে মন চাইছিল একটু মাংস মাংস করছিল তাই নিয়ে আসলাম খাটনি হয়ে গেছে গ্যাস স্টেশনে এখন একটু খেয়ে আজকে একটু গড়াগড়ি করতে হবে সারা তো দুপুরবেলা ঘুমায় না এডিট করতে হয় তারপরে আবার না আর একটু ইউটিউব সার্চও করতে হয় দেখতে হয় কে কী করছে অন্যান্য ভিডিওগুলোও দেখতে হয় শেখার তো আর শেষ নেই তা এখন নতুন আমি যেহেতু অন্যান্য ভিডিও অন্যদের ভিডিও দেখে শেখার চেষ্টা করি তো তোমরা যারা আছো আমাকে সাপোর্ট করো সঙ্গে থাকো ঠিক আছে তো রেস্ট নিয়ে দেখা হচ্ছে।